আজ আমি আপনাদের যে শহরের সাথে পরিচয় করাবো সেটা সুইডেনে অবস্থিত, নাম নর্থশপিং। আয়তনের দিক থেকে সুইডেনের নবম বৃহত্তর শহর, খ্রিস্টকাল 1283 সাল, আর শহরটির বয়স 740 বছর। আয়তন 35 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 137,326 জন। আজ আমি আপনাদের দেখাতে চলেছি এই শহরের রাতের বেলার দৃশ্যটা দেখতে কেমন হয়, অর্থাৎ রাতের বেলায় এই শহর দেখতে কেমন, আর তা যদি হয় ঠিক বড়দিনের আগমুহূর্তে তাহলে তো কোনো কথাই নেই। বলুন দেখে আসা যাক ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য এই শহরটাকে কেমনভাবে সাজানো হয়েছে। লেটস গো। কিছুটা সময় আর কথা না হোক, একটু দেখা যাক নিকোশ কালো আধারে কিছুটা আলো ব্যবহার করে কতটা উদযাপন করা যায় শহরের আলোগুলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থশপিং এর টাউন হলের সেন্টার পয়েন্টে। এখান থেকে চার পাঁচটা ক্যামেরা ঘুরিয়ে দেখলে এরকম ভাবে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ ভাবে সাজানো, এবং এই জায়গাটা ভীষণভাবে উপভোগ্য। আমি যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে সামনে এগোচ্ছি তখন আমাকে অতিক্রম করে চলে গেল যাত্রী সেবায় নিয়োজিত এই শহরের ট্রাম। এই যে দেখছেন ডান পাশে টাউন হল, তার সামনে আপনারা কি দেখতে পাচ্ছেন ব্লু লাইট দেখা যাচ্ছে, নীল আলো, ওটাই হচ্ছে টাউন হলের সম্মুখ ভাগ। সেখানে পুরো টাউন হলটাই একমাত্র নর্থশপিংয়ে ব্লু লাইট দিয়ে সাজানো হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি যেখানটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সুইডেনে নর্থশপিং অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড হোটেলের 3 নম্বর প্রবেশদ্বার, কিন্তু এটা সেন্ট্রাল ডোর নয়। আর বাম পাশটাতে দেখতে পাচ্ছেন যে লেকের মধ্যে নৌকাটা, এখানকার মানুষের বিনোদনের প্রতীক হিসেবে নৌকাটা রূপায়িত করা হয়েছে। এই যে আমার সামনে লেখাটা দেখতে পাচ্ছেন, আই লাভ নর্থশপিং, নর্থশপিং এর শুধুমাত্র এই জায়গাটিতেই এই লেখাটা আছে, আর কোথাও নেই। এবং এই লেখাটা অবস্থিত কার্ল জোহান্স পার্কে। আপনারা জেনে অবাক হবেন, কার্ল জোহান্স পার্কে 25,000 ছোট বড় ক্যাকটাস গাছ আছে। আপনাদের কি মনে পড়ে গত ভিডিওতে এই স্টোম পার্কেনের এই হাঁস আর গাংচিলের উপরে একটা প্রামাণ্যচিত্র করেছিলাম?
চারপাশের বেবিদের ধাপুস ধুপুস করে পড়া দেখে আমি কিছুটা নস্টালজিক হয়ে গেছিলাম, অর্থাৎ অতীতের স্মৃতিকাতরতায় ভুগছিলাম। স্নোফলটা কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে আর আইস মেল্ট করা শুরু করেছে, সেজন্য এই চারপাশটা ভীষণ রকম পিচ্ছিল। আর এখানে বেবিগুলো তাদের ব্যালেন্স রাখতে না পেরে ধাপুস ধুপুস করে পড়ে যাচ্ছে। আমার সামনে যে বেবিটাকে দেখছেন সে কিন্তু নিজেকে বেশ কয়েকবার কন্ট্রোল করলো। আমি শুধু এই একটা বেবিকেই দেখলাম যে একটা বারও পড়ে নাই। ক্রিসমাস ট্রির ওপাশে যে ইয়েলো কালারের ইন্টারেস্টিং ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা নাট্যশালা। এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে প্রতি মাসে তিনবার তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের উপরে নাটক মঞ্চায়িত করে থাকে। আলোকসজ্জাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত নর্থশপিংয়ের সেন্ট্রাল কনভেনশন হলের সামনের ফ্রন্টিয়ারের আলোকসজ্জা। এবং এখানে এই আলোটা 13 বার, অর্থাৎ এই আলোটা প্রতি 3 মিনিট অন্তর 13 বার পরিবর্তিত হয়। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সাথে নিয়ে ঘুরে আসব আমার একটু সামনেই কালারফুল ক্যাশকার্ড, অর্থাৎ রঙিন ঝর্ণা। চলুন ঘুরে আসা যাক। অনেক তো কথা হলো, অনেক কিছু জানা হলো, গল্প হলো, আপাতত আর কোনো কথা হচ্ছে না। ঘুরে দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি, পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।